আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আস্তে আস্তে সব আপুরা ভাইয়ারা লাইভে জয়েন হন, তারপর আমি ড্রেস নিয়ে ফুল ডিটেলস জানাচ্ছি আপনাদের। বাই দ্য ওয়ে, আমার লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে আপুরা জানো। হাই আপু, হ্যালো আপু, মুখ দেখাও আপু। উফ আপু, কি সুন্দর একটা কথা বললাম, মুখ দেখাও। আমি তো নর্মালি সেদিন প্রথম দিন যখন আমি একটু বোরকা টোরকা পরে লাইভে আসছিলাম, ওই ফার্স্ট টাইম আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, চোখে পানি এসে পড়তেছে। মানে আমি ড্রেস নিয়ে আমি কি বলবো, আমি ড্রেসের নাম সব কিছু লোটপালট করে ফেলছি। পরে দিয়ে আমি লাইভ কাটার পরে তো তোমাদের ভাইয়া যা বকা বকছে যে তুমি লাইভ করতে পারবে না, গেছো কেন, মানুষ এখন কি মনে করবে, এটা সেটা। পরে দিয়ে আর কি, ব্যাক ক্যামেরা থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক সাহস বাড়ছে ব্যাক ক্যামেরায় কথা বলে। আচ্ছা সবাই কেমন আছো একটু বলো, দাম কত? প্রকৃতির ছেলে বলবো, দাম বলবো। লাইভে আসে যদি সবাই জানতে চাও যে এটার দাম কত, তাহলে কেমন হলো না? আমার লাইভটা একটু কষ্ট করে, একটু কষ্ট করে যাতে মানে আপুরা তোমরাও ড্রেসটা নিবে, দেন তোমাদের বান্ধবী বা আত্মীয় স্বজনদেরও সুযোগ করে দাও এরকম ভালো ভালো ড্রেস নেওয়ার, ভালো ভালো কালেকশন নেওয়ার, তাই লাইভটা শেয়ার করে দাও, ভাইয়ারও চাইলে করতে পারো। আজকের ড্রেসটা কেমন একটু বলো তো সবাই। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, নিজের কালেকশন তো ভালো লাগবেই। আমার মন চায় কি জানো, প্রত্যেকটা ড্রেস আমার স্টকে যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেস বানিয়ে পরে আমি নিজে পয়সা থাকি। আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নাহিদ আহসান, নাইস নাইস ড্রেস, থ্যাংক ইউ। আস্তে আস্তে সবাই জয়েন হও, এখন থেকে আমার লাইভে আসার টাইমটা চেঞ্জ হলো, আমি এই টাইমে এই লাইভে আসবো। প্রাইস কত আপু? আচ্ছা সব একটু আইডিয়া করে বলতে পারবা এই ড্রেসটার প্রাইস কত? তোমরা আইডিয়া করতে থাকো, এর ভিতর আমি এই ড্রেসের পুরো ডিটেলসটা বলতেছি, ড্রেসটা কোন কাপড়ের কীর ভিতর, তাই না? তো স্ক্রিনে যে ড্রেসটা দেখতে পারতেছ, এই ড্রেসটা হচ্ছে ফুল কটন, এসি কটন কাপড়ের ভেতর, ইন্ডিয়ান দুলহানের এসি কটন। পুরোটা ড্রেসে এম্বোটারি জারি, এম্বোটারি কাজ করা এবং জারি সুতোর কাজ করা, দেখো একদম পেটানো এম্বোটারি জারি সুতোর কাজ করা, পুরোটা ড্রেস স্টোন ওয়ার্ক করা, পুরোটা ড্রেস স্টোন ওয়ার্ক করা। সামনে এই দেখো বুকের সাইডটা দেখো, এম্বোটারি জারি সুতোর দুইটা মিলে কাজ করা, পিটানো কাজ করা। ড্রেসটা গায়ে থাকলে বোঝা যাবে না যে তুমি আসলে এম্বোডারি ড্রেস পরে আছো। উড়নাটা হচ্ছে পুরোটা উড়না এসি কটনের ভেতর, পুরোটা উড়না এসি কটনের ভেতর, দেখো এই যে পুরোটা উড়না এসি কটনের ভেতর জারি সুতো এম্বোটারির কাজ করা। এই যে সালোয়ারের কাপড় হচ্ছে ফুল এসি কটন, ফুল এসি কটন সালোয়ারের কাপড়টা, ফুল এসি কটন। এই ড্রেসটা গায়ে পরে আমরা অনেকেই মানে ধরো এম্বোডারি ড্রেস কিনতে চান, আমি নিজেও আগে কিনতে চাইতাম না যে এম্বোডারি ড্রেস পরলে কেমন লাগবে, না মানে একটু গর্জিয়াস টাইপ হয়ে থাকে বা ভারী টাইপ হয়ে থাকে, এর জন্য নিতে চাইতাম না। তো এই ড্রেসটা গায়ে দিলে বুঝবা না কেন ড্রেস আছে, বুঝবা ঠিক আছে, কিন্তু ড্রেসটা গায়ে দিলে খুবই আরামদায়ক। তো ড্রেসটা আছেই, এমনি তো বোঝা যাবে না যে তুমি এম্বোডারি ড্রেস পরে আছো। দেখো পুরোটা ড্রেস পিটানো এম্বোটারি কাজ করা, দেন হচ্ছে জারি সুতোর কাজ করা আর স্টোন ওয়ার্ক করা, আর গলায় এই স্টোনগুলো দেওয়া আছে, আমার বেশি ভালো লাগে এই স্টোনগুলোর জন্য। এই যে নিচেও এই স্টোনগুলো আছে দেখো, এই যে আমি চলে এসেছি, আমি চলে এসেছি, একটু একটু দেখি। আচ্ছা যাই হোক, আপনারা খুব শীঘ্রই নতুন ভয়েস পাবেন, অনেকদিন থেকে ভয়েস ভিডিও করি না, তো
দেখেন গাইস এত অর্ডারের চাপ আলহামদুলিল্লাহ সে চ্যাটিং করতে করতে চোখের নিচে কতটা কালো দাগ পড়ে গেছে যাই হোক তো খুব শীঘ্রই নতুন ভয়েস পাবেন থ্যাংক ইউ সো মাচ লাইভটা কন্টিনিউ করেন অনেক সুন্দর ড্রেসটা মুস্কান আক্তার জি আমি চাই সবসময় সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালেকশন ড্রেসটা সুন্দর না হইলো ড্রেসের কাপড়টা যেন ভালো থাকে আচ্ছা এই ড্রেসটার প্রাইস কত হইতে পারে কেউ তো আইডিয়া করে বললো না এটাই খারাপ লাগতেছে আপুর দাম কত ও মাই গড একজন ভাইয়া বইলা ফেলছে 1500 টাকা যাক আপু তোমার কালেকশন সবগুলো অনেক সুন্দর আপু আমি সব সময় ট্রাই করি সব সময় চেষ্টা করি তোমাদের সুন্দর একটা সুন্দর সুন্দর কালেকশন দেওয়ার আলহামদুলিল্লাহ আজকে আমার বিজনেসের প্রায় 5 থেকে 6 দিন চলতেছে কেউ বলতে পারবে না যতগুলো ড্রেস দিয়ে গেছে কেউ বলতে পারবে না আমি খারাপ ড্রেস দিছি বা খারাপ কালেকশন দিছি আর এখনও বলতেছি যাদের যারা ড্রেস পাবেন হাতে তারা ডেলিভারি ম্যানের সামনে ভালোভাবে চেক করে নেবেন হ্যাঁ আমি তো চেক করে দিবই আমার চোখেও তো সমস্যা থাকতে পারে তাই না তো আপনারাও ভালোভাবে চেক করে নেবেন তারপর ড্রেসটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ব্যাক করে দিবেন আমরা চেঞ্জ করে দিব 1600 টাকা হবে মনে হয় আর একটু বলো সবাই বলতে থাকো এই ড্রেসটার কিন্তু 3টা কালার আছে এই ড্রেসটার 3টা কালার আছে একটা হচ্ছে একটু এদিকে আসো তুমি আমি আসতে পারবো না যার কারণে সবাইকে সালাম দাও ও হচ্ছে আমার একটা আম্মু প্রাইস 1200-এর মধ্যে হবে আরিশা ইসলাম আপু কচুয়া কিভাবে পাঠানো যাবে কামরুল হোসেন ভাইয়া আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি দুরন্ত রুবেল 1200 টাকা হবে এই যে ড্রেসটার 3টা কালার ড্রেসটা এইভাবে বের করো এই যে দেখো ব্যাকসাইডে এই ড্রেসের ব্যাকসাইডে এই দেখো গলার কাজটা এখন কিন্তু সবাই সুন্দরভাবে দেখতে পারতেছো তোমাদের সুবিধার্থে আমি আজকে আমার আম্মু মানে আমার ভাগ্নিকে নিয়ে আসলাম ড্রেসের ব্যাকসাইডটা একটু দেখাও এই যে ড্রেসের ব্যাকসাইডে কোনো কাজ নাই আবার একটু ফ্রন্ট সাইডে দেখাও এই ড্রেসের সালোয়ারের কাপড় হচ্ছে ফুল এসি কটনের ভিতর ড্রেসটা যারা কটনের ড্রেস পরো তারা তো জানবেই যে ড্রেস কটনের ড্রেস পরে কতটা আরামদায়ক বিশেষ করে এসি কটন এই ড্রেসগুলো দুলহান এসি কটনের বুটিক 3 পিস ও সরি বলতে ভুলে গেছি এগুলো বুটিক 3 পিস দুলহান এসি কটন বুটিক 3 পিস এই দেখো ড্রেসটা এই যে আমার কাছে কিন্তু মিষ্টি কালারটা অনেক ভাল লাগে কিন্তু আজকে ডিসপ্লেতে মিষ্টি কালারটা দিলাম না যাই হোক দেখে নাও যারা যারা ও প্রাইস কত হতে পারে ঠিক আছে এবার প্রাইসটা বলে দিই প্রায় অনেকজনেই এসে পড়ছো এই যে এটা রুনার কাপড়টা বা সে এখন ভিডিও এডিট করতে বসে পড়ছে হ্যালো স্যার স্যার একটু তাকান মানে বাপ বাইরা গেছে ড্রং এই যে এটা হচ্ছে ওনার কাপড় এবার ওনার ডিজাইনটা ফুল সুন্দরভাবে দেখতে পারবা এই দেখো এই যে আমি আরও কাছের থেকে এনে দেখো পুরোটা এসি কটনের ভেতর পুরোটা যারা ড্রেস চেনো ড্রেসের কাপড় চেনো তাদেরকে আমার ড্রেস সম্পর্কে ডিটেলস দেওয়া লাগবে না তোমরাই বুঝতে পারবা যে ড্রেসটা কতটা ভালো আপু ড্রেসের কী কী কালার আছে আপু তোমার মতো তোমার কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর এটা তো একটা পাম দিয়া দিলা পইটা গেলাম গা যাই হোক তো আই এই ড্রেসটা রাখো আরেকটা কালার দেখো তারপর প্রাইসটা বলে দিই আপু ড্রেস কী কী কালার আছে একটু একটু ওয়েট করো একটু ওয়েট করো দেখাচ্ছি ড্রেস কী কী কালার আছে এই ড্রেসটার ও হাতের কাজটা তো দেখাইলা না ঠিক আছে ওই ড্রেসটা আনো আমি হাতের কাজটা দেখাইতেছি তো তাড়াতাড়ি এই যে এই ড্রেসটার এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ এটা বাঙ্গি কালারে কাছে থেকে দেখাই লাইভে যেই কালার দেখতেছো সবাই লাইভে যেই কালার দেখতেছো সামনাসামনি ড্রেসটা সেম কালার পাবে সেম টু সেম যেমনভাবে বলতেছে যা ড্রেসটা ড্রেসের ডিটেলস যা যা বলতেছে সামনাসামনি সেম সরাসরি আমি বলবো ড্রেসটা আরও সুন্দর এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে ড্রেসের হাতাটা দেখে এই যে ড্রেসের হাতাটা দেখো এইখানে তোমার লেস দেওয়া আছে
একটা গোল্ডেনের ভিতর এই যে এই ড্রেসটা এমব্রয়ডারির ভিতরে যারা মানে হালকা পাতলা ড্রেসটাও এই ড্রেসটা তারা নিতে পারো এই ড্রেসটা পরে অনেক আরামদায়ক লাগবে আর পুরোটা ড্রেস পিটানো এমব্রয়ডারি করা জারি সুতোর ভিতর পুরোটা ড্রেস পিটানো এমব্রয়ডারি করা জারি সুতোর ভিতর পুরো আর স্টোন ওয়ার্ক করা বিশেষ করে এই স্টোনগুলো বেশি ভালো লাগে বেশি এই স্টোনগুলোর জন্য ড্রেসটা ফুটে উঠছে তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে আমার বলতে শরম করে এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এ কত জান বিলা গেছি ও হ্যাঁ এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা যারা যারা নিতে চাও তারা এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো এটা মেলাও আবার গোলাপিটা আনবো এটা স্ক্রিনশট এই ড্রেসটাও স্ক্রিনশট নিতে পারো যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো উনার সহ দেখাও সুন্দরভাবে এই যে এইভাবে ধরো হ্যাঁ যারা যারা নিতে চাও এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আপু আর কি কি কালার আছে এই ড্রেসের তিনটা কালার এই যে এটা নাও ওই ড্রেসটা রাখো ফাইজার কাছে দাও নে সুন্দরভাবে এই ড্রেসটা যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমার ওয়াইফের জন্য নিব আর কি বাহ এরকম স্বামী তো ঘরে ঘরে হওয়ার কথা এমদি নাহি তো ও আমার ভাই আমার লাইফ দেখতেছে ওয়েলকাম ভাইয়া এই যে যারা যারা নিতে চাও এই ড্রেসটা পিঙ্ক কালারের ভিতরে যারা সরি বেবি পিঙ্কের ভিতরে না এটা কি জানি মিষ্টি কালার না সরি মিষ্টি কালার ভিতর যারা যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো একটু এদিকে আসো লাইটের আলোতে দেখা যাচ্ছে না যারা যারা নিতে চাও এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমি 1300 বলছি আপু তোমার কথাটাই হয়েছে একজন ভেত 1500 বলছে কেউ 1600 বলছে যাই হোক এই ড্রেসগুলো এই প্রাইজেই অনেকে বিক্রি করে তো আমি অফার প্রাইজেই এই ড্রেসগুলো 1300 করে দিতেছি অফার শেষ হলে এই ড্রেসগুলো নাও থাকতে পারে ইনশাল্লাহ যদি তোমরা চাও তাহলে আমি আবার রিস্টক করব আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কয়টা ড্রেস লাইভে দেখাইছি প্রত্যেকটা ড্রেস রাতে রাতে স্টক আউট হয়ে গেছে পরের দিন বা 2-3 দিন পরে আমার রিস্টক করা লাগছে 5 দিন বিজনেস অনুযায়ী আমি গিফট চাই ইনশাল্লাহ আস্তে আস্তে তোমরা আমাকে ওইরকমভাবে উপরে উঠাও মাঝে মাঝে এমনও হবে যে লাইভের ভিতরে আমি ড্রেস গিফট করব দোয়া করো সবাই বিশেষ করে আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবা দেন আমাদের স্যারও একটু অসুস্থ তার ঠান্ডা সর্দি এই আর কি যারা যারা এই ড্রেসটা নি আচ্ছা আমি বলতেছি গাইস ফর লাইভে যেদিন ভিউজ হইব আর কি লাইক 1000 পিপল একসাথে ওয়াচ করবে লাইক দেন ওই দিন একটা জামা গিফট দেওয়া হবে কাকে আমাকে থ্যাংক ইউ সো মাচ ওই 1000 এর ভিতরে যে কোনো একজনকে গাইস জানেন আমার হাজবেন্ডটা কি কয় আমি বলি কি আমার একটা ড্রেস দিবা আমার বলে তোমার আমি 2 লাখ টাকা দিতে পারবো কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে তোমার লগে আমার কোনো খাতির নেই দেখছেন আর একটু আগে একটা ভাইয়া কি বললো আমি আমার বইয়ের জন্য একটু দেখো এদিকে তাকাও এদিকে তাকাও এই যে সবাই দেখতেছে এইভাবে চুপ করতে বললো কেন আচ্ছা সরি ডিস্টার্ব আর করবো না এই যে যারা যারা নিতে চাও এই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো এই ড্রেসগুলো 3টা কালারেই আছে এখন আমি গিফট চাই ইনশাল্লাহ আমি রাব্বি ভাইয়ের খুব বড় ফ্যান যাক আলহামদুলিল্লাহ আপু দাম কত এমডি ইকবাল স্কাই এটার দাম হচ্ছে মাত্র 1300 টাকা এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে 1600-1700 করে 1800 করেও বিক্রি করে পুরো এই ড্রেসের কাপড়গুলো হচ্ছে এসি কটনের ড্রেসগুলোর দাম তো অনেক প্রাইসে আপনারা জানেন এই যারা যারা এই ড্রেসগুলো পরেন তারাই বলতে পারবেন যেগুলোর প্রাইস কত হতে পারে অফার শেষ হলে এই ড্রেসের প্রাইস কিন্তু বেড়ে যাবে যারা যারা নিতে চান এই অফারের ভিতরে 1300 করে তারাই ইনবক্স করুন আমার একটু পানি না দে তো কেমন আছেন আপি ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপু আমার তো হোক নাই
বউ নাই বই নাছে না বোন রে মারে গিফট করেন এই ড্রেসটা যারা যারা নিতে চাও তারাই ইনবক্স করে ফেলো স্ক্রিনশট নিয়ে আর বলতে পারবো না হাঁপিয়ে গেছি এই যে আবারও দেখাচ্ছি ড্রেসের কাপড়টা ফুল এসি কটনের ভেতর ফুল এসি কটনের ভেতর ড্রেসটা কিন্তু খুবই খুবই আরামদায়ক খুবই আরামদায়ক ড্রেসের গলার ডিজাইনটা এখন সুন্দরভাবে দেখতে পারবা এই দেখো একটু পানি দত্ত এই নাও আল্লাহ কমেন্ট পড়েন না কেন মিম সারাজ এই তাপি কমেন্টটা পড়ে দিলাম আর আমার লাইফটি একটু কষ্ট করে শেয়ার করে দাও তোমাদের বান্ধবী বন্ধু ভাবিরা বোনেরা সবার কাছে পৌঁছায়া দাও যে স্বর্ণাপ এরকম সুন্দর সুন্দর ভালো কালেকশন সেল দিতেছে এই যে দেখো উন্নার কাপড়টা আমি দেখাই দিতেছি আবার ভালো করে এই দেখো আচ্ছা আমি বুঝি না লাইভে আমি প্রাইসটা বলে দিই দেন পিকটাও যখন আপলোড দেই সাথে প্রাইস লেখা থাকে তো শুধু শুধু অনেকেই কি করে পিকটাই আমার কাছে দেওয়া বলে এটার প্রাইস কত মানে এটা কি খুবই হাস্যকর না তো যারা যারা নিতে চাও এখন এই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমি হাঁপিয়ে গেছি আজকের লাইভে যে কালেকশনগুলো দেখছো এই তিনটা কালারেই আছে স্টকে আছে তো মনে হয় স্টকেও বেশি ড্রেস নাই নিতে চাইলে খুব তাড়াতাড়ি ইনবক্স করো গতকালকে আমি লাইভ করছিলাম মানে এই টাইমে লাইভ করছিলাম ইয়ারটা নিয়ে পিঁয়াজ কালারটা নিয়ে কাশফুল পিঁয়াজ কালার ওই ড্রেসটা স্টকে আনছিলাম 30 পিস আলহামদুলিল্লাহ আজকে শেষ এখন 2 পিস আছে ওই দুই পিসও মনে হয় এক আপু অর্ডার কনফার্ম করে রাইখা দিছে আমি বলতে পারি না তোমার বিকাশে কি ডেলিভারি চার্জটা আসছে কিনা দেখো তো একটু জানাও কখন আচ্ছা 450 কখন আইছে ওই ওই যে ওই দুইটাও অলরেডি কনফার্ম হয়ে গেছে মেবি কারণ আমি আপুরে বইলেই আসছি যে আমি লাইভ শেষে কনফার্ম করে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের লাইভটা এই পর্যন্তই